হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে আর কোনো ব্লগ নয় আজকে তোমাদের একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসে গেছি আমার কমেন্ট বক্সে প্রায়ই একটা কমেন্ট আসছে আজকাল যে তোমার ডায়েট চার্টটা শেয়ার করো রুটিন ফলো করছো সেটা একটু শেয়ার করো তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করছি আর এই ব্লগটা কিন্তু পুরোপুরি দেখো আশা করি তোমাদের হেল্প হবে দুর্গাপুজো চলে আসছে তো তার আগে যদি তোমরা মিনিমাম ওয়েট লস করতে চাও দু মাসের মধ্যে আর দু মাসই হয়তো আমাদের হাতে সময় আছে তো তাহলে তোমরা এরকম ধরনের কোনো রুটিন অবশ্যই ফলো করতে পারো তো চলো আমি তোমাদের সঙ্গে আজকে ইন সব সবকিছু শেয়ার করছি আমি কিভাবে কি ফলো করছি আর আমার দশ বারো দিন হল আমি এই ডায়েট রুটিনটা ফলো করছি তো আমার দু কিলো মতন কমেছে ঠিক আছে আমার যেহেতু প্রচুর প্রবলেম আছে পিসিওএস পিসিওডি পিসিও ডি থাইরয়েড ইরেগুলার পিরিয়ডস তারপরে চৌবে সিটি প্রচুর প্রবলেম আছে তাই আমার ওয়েট একদমই স্টাক হয়ে গেছিলো এইটটি থেকে সেভেন্টি নাইন পয়েন্ট এইট মানে এর থেকে আমার ওয়েট আর কমতো না তো আমি যখন এটা শুরু করেছিলাম তখন আমার ওয়েট ছিল সেভেন্টিন আমি এখানে দেখিয়ে দেবো পিকটা যেদিন আমি এটা ডায়েটটা স্টার্ট করেছিলাম সেদিন আমি ছবিটা তুলে রেখেছিলাম তো সেইখান থেকে আজ এখন আমার ওয়েট আমি যেটা আজকে সকালে চেক করেছি সেই ওয়েটটা আমি এখানে দেখিয়ে দেবো যে সেভেন্টি সেভেন মাত্র দশ দিনে আমার দু কিলো ওয়েট লস হয়েছে তাহলে ভাবো যে আমি যদি এই রুটিনটা ঠিকঠাকভাবে ফলো করি তাহলে এক মাসের মধ্যে আমি মিনিমাম হলেও ছ থেকে আট কেজি ওজন কমাতেই পারবো আমার টার্গেট আছে আট থেকে দশ কেজি যাই না কতটা পারবো দেখা যাক সেই রেজাল্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি ভেবেছিলাম এক মাস হবে তারপরে আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো একটা ভালো ডায়েট চ্যাট আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু এখন যেহেতু কমেন্টটা খুব বেশি বেশি আসছে তো আমি ভাবলাম যে আমি এটা শেয়ার করি তোমাদেরও হেল্প হবে আর তোমরা যারা যারা চাইছো দুর্গাপুজোর আগে এইভাবে ওয়েট লস করতে এখনই শুরু করে দাও একদমই সময় নষ্ট করো না আর ইনস্টাগ্রামে বা ফেসবুকে আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো তো আমরা একসাথে সবাই মিলে করব এতে আরও ভালো মোটিভেশন পাওয়া যাবে তো আমি আরও একটা কথা বলতে চাই এর আগে তো অনেকবার আমি ডায়েট করছি ডায়েট করছি বলেছি তোমাদের সঙ্গে কিন্তু ওই দুদিন দিন চার দিন এরকম হতো তারপরে ভুলে যেতাম মানে কিছু না কিছু চলে আসতো বাড়িতে খেয়ে ফেলতাম এরকমভাবে তো এবারে ব্যাপারটা একটুখানি আলাদা এবারে আমি দশ বারো দিন হলো টানা ডায়েটটা করছি তার মধ্যে আমি দুটো মিষ্টি কিন্তু খেয়েছি না খাওয়া নয় একদিন বিয়ে বাড়িতে খেয়েছি যেদিন আমার বুকিং ছিল আর একদিন আমি এই রবিবারে শ্বশুরবাড়িতে গিয়ে খেয়ে নিয়েছি মানে শাশুড়িমা দিয়েছে একটা মিষ্টি খেয়ে নিয়েছি আর লোভ সামলাতে পারি তো যতটা না খাওয়া যায় ততটাই বেটার তাও মাঝে মধ্যেই আর কি যেহেতু মিষ্টিটা ভালোবাসি তাই খেয়ে ফেলি আর কি তো এবারে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কিন্তু নিউট্রিশান নিয়ে ডায়েটটা করছি তোমরা যদি নিতে চাও দেখো এটা ছাড়াও তোমরা করতে পারো মানে নিউট্রিশান হেল্প না নিয়েও তোমরা ডা ডায়েট করতে পারো ওয়েট লস করতে পারো কিন্তু আমার মনে হয় যেন আমি এই দশ বারো দিন খেলাম আমার মনে হয় যে বেটার হবে যদি তোমরা নিউট্রিশান নিয়ে ডায়েটটা স্টার্ট করো তো আমি এই যে যেহেতু এটার সাথে শুরু করেছি এবারে তাই ওয়েট লস খুব তাড়াতাড়িও করতে পারছি আর তাছাড়াও হচ্ছে গিয়ে আমি একটা মানে গন্ডির মধ্যে রয়েছে আমি এখান থেকে বেরোতে পারবো না কারণ আমাকে প্রত্যেক দিন আপডেট দিতে হয় যে আমি কি খাচ্ছি না খাচ্ছি তো যার যার কাছ থেকে আমি এটা নিয়েছি সে আমাকে একটা ডায়েট চার্ট দিচ্ছে সেই অনুযায়ী আমি ফলো করছি ঠিক আছে এবার আমি কোনো ডায়েটেশান নই যে তোমাদেরকে একদম প্রপার ডায়েট চার্ট দিয়ে দেবো তোমরা যদি এটা নিতে চাও এটা তো কম বেশি মোটামুটি সবাই জানো এখন যে এখন এটা প্রায় অনেকেই খাই ঠিক আছে তো এটা নিয়ে যদি শুরু করতে চাও তোমাদের যদি শোনা থাকে তাও ভালো আর যদি তোমরা আমি যেখান থেকে নিয়েছি অনেকেই আমার কাছ থেকে ফোন নাম্বার নিচ্ছ তো আমি তাহলে ফোন নাম্বারটা শেয়ার করে দেবো ঠিক আছে তো তার কাছ থেকে তোমরা এটা নিতে পারো সঙ্গে ডায়েট চার্টও একদম ফ্রি পেয়ে যাবে তো যাই হোক আমি আমার রুটিনটা তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি তো আমাকে যেগুলো বলা হয়েছিল কি কী খাবে না খাবে তার মধ্যে যেগুলো আমাকে বারণ করেছে সেগুলো আমি তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করছি কি কী খাচ্ছি সেটা আগে বলে নিই তো সবার প্রথমে দেখো সকালে যখন আর্লি মর্নিং ঘুম থেকে উঠছো আর আরও একটা কথা বলে দিয়েছে ওয়েট লসে যতখানি ডায়েটটা ম্যাটার করে ঠিক ততটাই এক্সারসাইজ বলো ওয়ার্কআউট বলো একটুখানি হাঁটাহাঁটি মানে অ্যাক্টিভ থাকার ব্যাপারটা সেটাও ম্যাটার করে তুমি যত সারাদিন অ্যাক্টিভ থাকতে পারবে কাজকর্ম করবে একটু হাঁটা হাঁটি করবে ওয়েট মানে একটু এক্সারসাইজ করবে ওয়ার্কআউট করবে তত তাড়াতাড়ি তোমার ওয়েটটা লস হবে তাই না শুধুমাত্র যে ডায়েট করলে হবে এমনটা নয় আমি এই কটা দিন খুবই ভালো মতন এক্সারসাইজ করেছি কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে যে আমি রেগুলার আনতে পারছি না মানে ওই দুদিন করছি তো তার দিন আবার হয়তো খুব ঘুম পাচ্ছে ঘুমিয়েই যাচ্ছি মানে এরকম হয়ে যাচ্ছে আমার তো যাই হোক ও একটুখানি এক্সারসাইজ ওয়ার্কআউট এগুলোও স্টার্ট করো আমি বলবো ফেসবুকে তোমরা সার্চ করো হীরা য়োগী ওয়েলনেস বলে তো এত ভালোভাবে দেখিয়ে দেয় যোগাগুলো আর এত কাজ করে না তো তোমরা ওখান থেকেই যোগাগুলো দেখে করতে পারো ঠিক আছে তো এটা তো গেলো এক্সারসাইজের দিকে এবার আমি ড্রাইড রুটিনটা বলি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আর্লি মর্নিং আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে গরম জল শুধুমাত্র গরম জল খাই এক গ্লাস ঠিক আছে ওগাগুলো করার আগে না মানে আমার ওই একটুখানি খিদে খিদে লাগতো তো আমি সেই জন্য একটু ড্রাই ফ্রুটস খাই কোনো দিন ড্রাই ফ্রুটস কোনোদিন ওই ছোলা ভেজানো যেটা কাঁচা ছোলা হয় সেটা ভিজিয়ে রাখি রাত্রেবেলা সকালবেলা সেইটা খাই আর কোনো দিন দিন আমি আমন্ড একটু হয়তো কাজু বাদাম একটু কিশমিশ এরকম খাই তো কিছু না খেয়ে না শুধু এক্সারসাইজ করতে গেলেও আমার একটু প্রবলেম হয় তো গরম জলের সাথে আমি তখন ওইগুলো খেয়ে নিই খাওয়ার পরে আমি এক্সারসাইজ করছি এক্সারসাইজটা করার পরে আমি একটা কিন্তু ওয়েট লস ড্রিঙ্ক নিচ্ছি যেটা রেসিপি আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আমি কিছুদিন একটু দেখতে চাই যে ওটা কতটা আমাকে হেল্প করছে ওয়েট লসে তো তারপরে আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে জিরে জোয়ান আর মৌরি ওয়াটার ঠিক আছে তো জিরে জোয়ান মৌরি জল আর কি তো সেটা আমি কিভাবে বানিয়েছি বানানোর একটা প্রসেস আছে তো সেটা সব কিছু আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো আমি সেই বা জিরা ওয়াটার বা লেমন হানি ওয়াটার বা যে কোনো ধরনের বা এই হার্বাল লাইফেরই একটা আছে অ্যাফ্রেশ সেটাও নিতে পারো তো সকালবেলা ওই এক্সারসাইজ করার পরে আমি ওটা নিই আমি যেটা নিচ্ছি এখন জিরো ওয়াটার আর তাছাড়াও কদিন কোনদিন আমি ওই এটাও নিই ওই ফ্ল্যাকসিড ফ্ল্যাক্সিড ওটাকেও আমি একটা প্রসেস করে গুঁড়ো করেছি আর কি তো সেটাও গরম জলের মধ্যে দিয়ে খাওয়া যেতে পারে তো এরকম ধরনের কোনো ড্রিঙ্ক নাও যদি খুবই ভালো হয় সকালবেলাটা আর্লি মর্নিংয়ে তারপরে হচ্ছে নেক্সট আমি ব্রেকফাস্ট আমি কিছু খাই মানে বানাই না মানে বানিয়ে কিছু খাই না ব্রেকফাস্টে যারা কিছু খেতে চাও বানিয়ে তারা কিন্তু ওটস নিতে পারো ওভারনাইট সোক ওটস ভীষণ ভালো একটা মানে রেসিপি যেটা তোমরা ওয়েট লসে ইনক্লুড করতে পারো মর্নিং ব্রেকফাস্টে সেটা হচ্ছে ওভারনাইট সোক টোটস এবারে ওটাও খেতে পারো পোহাও খেতে পারো বহু রকম অপশন আছে ডালিয়া খেতে পারো কিন্তু আমি সকালে ব্রেকফাস্টে খাই হচ্ছে এইটা ঠিক আছে আমি এক গ্লাস জলে এটা খাই তারপর আমি এক বোতল জল খাই তো সকালে ব্রেকফাস্ট হচ্ছে আমার এইটা সেই আমি আর আলাদা করে কিছু ব্রেকফাস্ট না তো আমি তোমাদের সঙ্গে কয়েকটা শেয়ার করে দিলাম এক্সাম্পল যে তোমরা এই টাইপে নিতে পারো পোহা নিতে পারো বা চাইলে ব্রাউন ব্রেড নিতে পারো ব্রাউন ব্রেড একটা ডিমের পোচ আর কি এরকম টাইপেরও নিতে পারো এসবগুলো খাওয়া হয়ে গেল দেন আমি এগারোটা সাড়ে এগারোটার দিকে একটা ফল খাই ঠিক আছে যেহেতু আমি ব্রেকফাস্টে নটার সময় শুধুমাত্র এটাই খাচ্ছি নিউট্রিশানটা তো সেই জন্য আমি এগারোটা সাড়ে এগারোটার দিকে একটা ফল খাই কোনো দিন মোসাম্বি কোনো দিন নাশপাতি কোনো দিন হচ্ছে কি বলে ওটাকে কমলা লেবু মানে যেদিন যেমন যা ফল পাবে খাবে বেদানা ঠিক আছে কিন্তু আমটার কলাটা আমাকে বাদ দিতে বলেছে আম আর কলাটা আমি খাই না আমটা মাঝে মাঝে খেয়ে নিই কিন্তু কলাটা একদমই খাই না তো এই দুটো ফল বাদ দিয়ে বাকি যা যা ফল হয় পেঁপে খেতে পারো পাকা পেঁপে ভীষণ ভালো তো এইগুলো খেতেই পারো নেক্সট হচ্ছে গিয়ে একটা থেকে দেড়টা দেড়টা বা দুটো একটা থেকে দুটো ধরছি আমি কারণ আমাদের না এত স্পেসিফিক টাইম মেনটেন করে খাওয়া যায় না গুলো আসে ওকে স্নান করায় খাওয়াই তারপরে আমি খাই তো আমার দেড়টা থেকে দুটো কোনো দিন বেজেই যায় তো দেড়টা থেকে দুটোর মধ্যে চেষ্টা করবে লাঞ্চটা কমপ্লিট করে নেওয়ার আর লাঞ্চে হচ্ছে গিয়ে আমি এতদিন যেটা খেতাম যেটা খেয়ে আমার ওয়েট লস হয়েছে আমি ভাতই খেতাম ঠিক আছে আমি একদম অল্প মানে এক মুঠো তোমার হাতে এক মুঠোতে যতটা ভাত উঠবে ঠিক ততটাই ভাত নেবে ভাতটা কম খাওয়াই ভালো ওর সঙ্গে এক বাটি ডাল ঠিক আছে যা সবজি বাড়িতে বানানো হবে সেই সবজি নিয়ে নেবে তার সাথে হচ্ছে স্যালাড নিয়ে নেবে শশা টমেটো গাজর এই সব মিলিয়ে একটা স্যালাড নিয়ে নিলে আর তার সাথে হচ্ছে এক বাটি টক দই তো এই ধরনের একটা লাঞ্চ প্রিপেয়ার করলে এবারে ভাতটা কোনো দিন হয়তো তুমি বাদ দিয়ে একটা রুটি নিলে বা হয়তো যেদিনকে চিকেন স্টু আমি একদিন দেখিয়েছিলাম আমার ব্লগগুলো ফলো করবে তাহলে ডায়েট রুটিনটা খুব ভালো বুঝতে পারবে যেদিন আমি ভাত রুটি কিছুই খাইনি আমি একবারটি চিকেন স্টু খেয়েছিলাম তার সাথে দুটো ব্রাউন ব্রেড ঠিক আছে এই টাইপের আমি সেদিন ব্রাউন ব্রেড মনে পাইনি আমি সাদা পাউন্টি নিয়েছিলাম সাদা পাউন্টিটা অ্যাভয়েড করাই ভালো আমার খেতে ইচ্ছে করে না ব্রাউন ব্রেডই খাই তো এরকম একটা দুপুরবেলার যে লাঞ্চটা মানে ভাত নিলে একদম অল্প বা একটা রুটি ভাতটাই খেতে পারো মানে ভাত যে পুরোপুরি বন্ধ করে দিতে হবে তার কোনো মানে নেই ভাত নিতেই পারো তবে একদমই কম তার বদলে তোমাকে স্যালাড ডাল সবজি এসব খেয়ে পেট ভরাতে হবে অবশ্যই খুব তেল মশলা দিয়ে রান্না করা সবজি নয় আমি এখন তেল অনেকটা কমিয়ে দিয়েছি অনেক কম তেলে রান্না করি খেতে খারাপ হয় না মোটেও মানে খেয়ে অসুস্থ হওয়ার থেকে তেল কম খেয়ে মানে মুখের স্বাদও থাকে থাকে আমার তো ভালোই লাগে তরকারি হ্যাঁ তেল দিলে তো অবশ্যই তরকারির স্বাদ দ্বিগুণ হবে কিন্তু না দিয়েও যতটা টেস্টি করা যায় আর কি সেরকমভাবে আমি তরকারি বানাই ব্রেকফাস্ট আর লাঞ্চ চের মাঝখানে আরও একটা জিনিস রেডি করবে সেটা হচ্ছে এই যে ডিটক্স ওয়াটার এটারও আমি কিভাবে বানাই না বানাই সব কিছু ডিটেলসে দেওয়া আছে একটা শর্টসে তো শর্টসটা দেখে নিও তো এই যে ডিটক্স ওয়াটারটা এটা সকালবেলা বানিয়ে নেবে ঠিক আছে তো তারপরে ব্রেকফাস্ট করা হলো ব্রেকফাস্ট করা আধ ঘন্টা পর থেকে খাওয়া যদি শুরু করো তো লাঞ্চের আগে কমপ্লিট করে দিতে পারো এটা তো এক লিটার জলে আছে এটা লাঞ্চের আগে কমপ্লিট করে দেওয়া যাবে বা লাঞ্চের পরেও খেতে পারো কিন্তু সন্ধেবেলার আগে এটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এটা আমি বহুদিন আগে থেকে খেতাম এটা ভীষণ ভালো একটা জিনিস যেটা হচ্ছে ডিটক্স ওয়াটার তো এটা কিভাবে বানিয়েছে আমি আজকের ডিটেলস এটা না এটার একটা সর্স শেয়ার করা আছে তোমাদের সঙ্গে তোমরা দেখে নিও এটা তো খাবে এক লিটার এছাড়াও মোটামুটি মিনিমাম তিন লিটার জল খেতে হবে তিন থেকে চার লিটার আমি মোটামুটি চার লিটার জল খেয়ে নি আমি প্রচুর জল খাই যাই হোক এই যে এই বোতলগুলো দেখো এটা এর মধ্যে আমার এক লিটার শেষ হয়ে গেলো ওটা খাবো দু লিটার তারপরে তো সারাদিন আছি এখনো মানে মিনিমাম আমি চার লিটার জল খেয়েই নিই সারাদিনে তো জলটা তো ভীষণ ইম্পর্টেন্ট তাই না আর এটা তো গেল এবারে হচ্ছে যে লাঞ্চের পরে বিকেল বিকেলবেলা টাইমটাতে খিদে লাগবেই স্বাভাবিক হয়তো একটু আর যার যেমন একটু খিদে পেলো আমার যেমন খুব একটা খিদে পায় না কিছু না খেলেও চলে আমার বিকেলবেলা কখনোই সেভাবে খিদে পায় না তো আমি যেটা খাই সেটা হচ্ছে একটা গ্রিন টি খাই ঠিক আছে আমি ওই পাঁচটা থেকে ছটা ছটার দিকে আমি একটু গ্রিন টি খাই এক কাপ মতন আর ওটা হচ্ছে আর এল বি চয়েসের ডিটক্স গ্রিন টি তোমরা অ্যামাজনে সার্চ করতে পারো আর এল বি চয়েসের ডিটক্স গ্রিন টি ওটা খেতে পারো খুব ভালো গ্রিন টি ওটা তো ওটা আমি এক কাপ মতন বানিয়ে নিই আর তার সাথে তোমরা নিতে পারো কোনো দিন ভাজা বাড়িতে চিড়ে ভাজতে পারো চিঁড়ে ভাজা নিতে পারো বা ডায়েট চিঁড়ে একটা পাওয়া যায় মানে বাজারে আর কি তো সেটাও নিতে পারো তো চিড়ে ভাজা হলো আর তার সাথে তোমরা আর চিঁড়ে ভাজা হলো এবারে কোনোদিন যদি চিঁড়ে ভাজা না খেতে চাও যেমন চিঁড়ে ভাজা খেলে আমার একটুখানি কনস্টিপেশনের প্রবলেম হয় তো যাদের হয় তারা চিঁড়ে ভাজাটা খেয়েও না ছোলাটা খাবে ছোলা ভাজা পাওয়া যায় না যেটা একদম ভাজা পাওয়া যায় যেটা কিনতে তো সেটা রাখা আছে আমার তো আমি সেটা খাই না হলে দুটো সুগার ফ্রি বিস্কুট তো যে কোনো কিছু একটা নিলে অল্টারনেট করলে ডায়েট করা মানে এই নয় যে একই খাবার আমি এক মাস ধরে টানা খাবো খাবার দাবার চেঞ্জ করতে পারো তুমি তোমার টেস্ট অনুযায়ী তো আমি কোনোদিন ওই দুটো সুগার ফ্রি বিস্কুট নিয়ে নিই আর এক কাপ গ্রিন টি ওটা আমি সন্ধ্যাবেলা খাই ঠিক আছে বা কোনো দিন ছোলা ভাজা খেলাম যেদিন যেমন খিদে থাকে যেদিন ভাত কম খাই একদমই তরকারি ডাল কম খাই সেদিন খিদে পেয়ে যায় যাই হোক তোমাদেরকে আরও একটা কথা বলবো নিউট্রিশনটা বলো একটা হেলদি প্রপার ডায়েট মেনটেন করার ফলে আমার স্কিন টেক্সচার অনেক বেশি আগের থেকে ভালো হয়ে গেছে আমি তোমাদের সঙ্গে ছবিটা শেয়ার করব যে ডায়েট করার আগে আমার স্কিনের প্রবলেমটা কীরকম ছিল আর এখন তোমরা দেখতেই পাচ্ছ মানে হ্যাঁ যে স্পটগুলো সেগুলো আছে কারণ ওগুলো চট করে যাবে না এগুলো ম্যাজিক নয় যে হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল আস্তে আস্তে যাবে আমি এখন তেমন কিছুই ইউজ করি না মুখে কিন্তু তারপরেও আমার স্কিন অনেকটা এখন নর্মাল আছে মানে একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করে কারণ আমি ভালো ভালো খাবার খাচ্ছি ফল খাচ্ছি আমি হেলদি একটা ডায়েট মেনটেন করছি তাই না এই যে ডিটক্সটা খাচ্ছি এটাও আমাদের স্কিনের জন্য খুব উপকারী তো সব কিছু মিলিয়ে তোমার স্কিন বলো হেয়ার বলো এটাও কিন্তু ভীষণ ভালো হয়ে যাবে এবার আসি ডিনারে ডিনারটা যতটা সম্ভব চেষ্টা করবে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে কমপ্লিট করার মানে আটটার মধ্যে আমি খেয়ে নি ঠিক আছে কোনোদিন দিন আমার একটু লেট হয়ে যায় সাড়ে আটটা হয়ে যায় তবে সাড়ে আটটার পরে একদমই নয় সাড়ে সাতটা থেকে আটটা এর মধ্যে চেষ্টা করবে ডিনারটা কমপ্লিট করে নেওয়ার ডিনারে তোমরা কেমন কি খাবে দেখো আহ ডিনারে ভাত একদমই নয় একটা রুটি যেদিন ইচ্ছে হলো একটা রুটি ডাল বা রুটি সবজি রুটি চিকেন চিকেন কিন্তু দু পিস তার বেশি নয় মাটন একদমই নয় মাটন টোটালি বন্ধ দিন রুটি চিকেন তারপরে হচ্ছে রুটি ডাল রুটি সবজি এর এরকমভাবে অল্টারনেট করতে পারো কোনোদিন হয়তো খেতে ইচ্ছে হলো না ব্রাউন ব্রেড নিলে দুটো তার সাথে চিকেন স্টু বা ব্রাউন ব্রেডের সঙ্গে একটা ডিমের পোচ মানে এভাবে অল্টারনেট করে খাও কিন্তু কমপ্লিট করে নাও আটটা থেকে আটটার মধ্যে সাড়ে সাতটা থেকে আটটা কি বড়ো জোর সাড়ে আটটা এর মধ্যে ডিনার কমপ্লিট করে নিলে এবারে আর কিচ্ছু না অনলি জল আর কোনো কিছু সাড়ে আটটার থেকে তার পরের দিন নটা পর্যন্ত তারপর দিন নটার সময় যে ব্রেকফাস্ট করছো তার আগে পর্যন্ত তোমরা জল ছাড়া বা কোনো রকম ওয়েট লস ড্রিঙ্ক ছাড়া আর অন্য কিছু খাবে না তো আমি অন্তত আটটার পরে আর কিচ্ছু খাই না তো আটটার মধ্যে আমি আমার ডিনার কমপ্লিট করে নিই তো আমি আশা করব যে তোমাদেরকে আমি কিছুটা হলেও হেল্প করতে পেরেছি এই ডায়েট রুটিনটা ফলো করো তোমরা পুজোর আগে আট থেকে দশ কিলো ওজন অনায়াসে কমে যাবে অনায়াসে এবারে আমি কোনো চিড্ডে রাখি না আমি যে চিড্ডের দিন আমি বিশাল কিছু খেয়ে চলে এলাম আমি এরকম কোনো চিড্ডে রাখি না আমি ঠিক করেছি আমি পুজোর আগে কোনো রকম বাইরের চাউমিন বলো এগরোল বলো বিরিয়ানি বলো ফুচকা বলো কোনো রকম কিছু খাবো না ওই যে বললাম আমি দুটো মিষ্টি খেয়ে ফেলেছি মিষ্টিটাও এখন আর খাবো না ঠিক করেছি অ্যাভয়েড করব আর বাইরের সব খাবার দাবারগুলো আমি আর খাবো না এটা আমি ঠিক করে নিয়েছি ঠিক আছে যা খাবার আমি একেবারে পুজোর সময় খাবো তো চলো আজকের যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরই একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার কর মানে তোমাদেরই এত এত কমেন্ট আসছিলো তো ভাবলাম যে না এবারে শেয়ার করি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা নিউট্রিশনটা নিতে চাইছো আমি যেখান থেকে নিয়েছি তার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো আমি তার ফোন নাম্বার শেয়ার করে দেবো তোমরা তোমার কাছ থেকেও খুব ভালো ডায়েট চার্ট পেয়ে যাবে তার সাথে নিউট্রিশান আমার মনে হয় যে শুধু স্টার্ট করার থেকে নিউট্রিশান নিয়ে যদি স্টার্ট করো তাহলে অনেক বেশি মানে তুমি তাড়াতাড়ি ওয়েটটা লস করতে পারবে তাড়াতাড়ি তার সাথে তোমার স্কিন চেঞ্জ হয়ে যাবে মানে এটা কি হয় বলো তো আমরা যখন ডায়েট শুরু করছি না আমরা অনেক কিছু খাবার কমিয়ে দিই তাই না আর এতটাও আমরা প্রপার মেনটেন করতে পারছি না যে আমরা সারাদিনে কতটা প্রোটিন নিচ্ছি কতটা ফাইবার নিচ্ছি এরকমভাবে পুষ্টিটা পাচ্ছি না সেই জন্য নিউট্রিশানটা যে তোমার যে ঘাটতিটা সেটা মিটিয়ে দেবে কারণ এক হচ্ছে তুমি যদি এত স্ট্রিক্টলি ডায়েট করতে যাও হঠাৎ করে তাহলে তুমি কিছুদিন পরেই অসুস্থ হয়ে যাবে তারপরে তুমি ডায়েট বন্ধ করে দেবে কিন্তু এটা খাওয়ার ফলে কি হবে তোমার সেই অসুস্থ ব্যাপারটা তুমি আসবে না মানে তুমি ফিট থাকবে ভেতর থেকে আমি ভীষণ এনার্জেটিক থাকি এটা খাওয়ার পরে সারাদিন আর আর একটা ব্যাপার হচ্ছে এই যে সঙ্গে সঙ্গে যে তুমি তোমার শরীরে বুঝতে পারবে এমনটা নয় আমি আমাকে দেখে হয়তো অনেকে বলছে হ্যাঁ কিছুটা রোগা রোগা লাগছে আর তাছাড়া আমি বুঝতে পারছি আমার যে কুর্তিগুলো আর কি প্রচণ্ড ঢিলা হচ্ছে ঠিক আছে আর আরও একটা ব্যাপার হচ্ছে আমার ওয়েট লস হবার থেকেও আমার সব থেকে বেশি ফ্যাট লস হয়েছে মানে আমার যে ড্রেসগুলো হাতে উঠতোই না সেগুলো আমি এখন পরছি ঠিক আছে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে আমার সবার আগে ফ্যাট লস হয়েছে আগে ফ্যাট লস হবে তারপর ওয়েট লস হবে তো এটা সম্বন্ধে আমি আজকে বলে নয় যে আজকে ডায়েট করছি বলে জানি আমি অনেক দিন থেকে এসব সম্বন্ধে বহু কিছু রিসার্চ নিয়ে নিয়েছি ওই নিজের খাবারটাকে কন্ট্রোল করতে পারতাম না বলেই আজকে আমি ওয়েট লস করতে পারতাম না তো এর আগে যখন গোলু হয়নি তখন আমি আট কিলো মতন ওয়েট কমিয়েছিলাম কোনো রকম কারোর হেল্প ছাড়াই কিন্তু সেই টাইমটা আলাদা ছিল এখন আলাদা এখন যেহেতু ওই দুদিন করতে দুদিন হয়তো আমি খুব স্ট্রিকলি ডায়েট করছি তারপর দুদিন আর পারছি না খেয়ে নিচ্ছি বা হয়তো আজকে আমার শরীর ক্লান্ত লাগছে এই ব্যাপারগুলো এখন আমাদের মধ্যে চলে এসেছে যেহেতু এখন সিজার হয়ে গেছে শরীরে অনেক প্রবলেম চলে এসছে তো সেই জন্য আমি এটা নিলাম আর কি অনেক ভেবে চিনতে আমি দিন আগের থেকে এটা সম্বন্ধে জানতাম কিন্তু আমি নিতাম না কিন্তু এইবারে আমি নিলাম অনেক ভেবে চিনতে যে না আমাকে এভাবে শুরু করতে হবে এবারে তো চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের হেল্প হলো কিনা আর তাছাড়াও তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো আমি সব সময় তোমাদেরকে রিপ্লাই দেবো তাছাড়াও তোমরা ফেসবুকে আমার মেসেঞ্জারে মেসেজ করতে পারো আমি তখনও রিপ্লাই দিয়ে দেবো তোমাদের যদি কোনো প্রবলেম হয় কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা আমার সাথে মানে কমেন্ট করো আমি রিপ্লাই নিশ্চয়ই দেবো তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো তারা আমি চাই যে আমি যেন আরও একটা খুব ভালো রেজাল্ট নিয়ে তোমাদের সামনে আবারও বসতে পারি যে আমি এক মাসে এতটা ওয়েট লস করলাম এই রেজাল্টের জন্য আমিও ওয়েট করছি আর তোমরাও ওয়েট করো এরকম ভিডিও খুব তাড়াতাড়ি আসবে চলো টাটা